হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি চলে এসেছি, কি এটা বলুন তো, কে কে বলতে পারেন? এখন এই পার্সেলটা খোলা হবে, এটা হচ্ছে শুটকি মাছের পার্সেল। শুটকি মাছ তো আমার খুবই ফেভারিট, আর সেটা যদি হয় কক্সবাজারের শুটকি তাহলে তো কথাই নাই। তো আমি শুটকি মাছ নিয়ে এসেছি কক্সবাজার থেকে, এটা অর্ডার দিয়ে। আর এটা অর্ডার করেছি আমারই ক্লোজ একটা বান্ধবীর কাছ থেকে। ও কক্সবাজারে থাকে, ওর হাজব্যান্ড শুটকির ব্যবসা করে। তো যখন জানতে পেরেছি তখন আমি অর্ডার করে দিয়েছি যে শুটকি নিয়ে আসবো। ও একটা প্যাকেজ করতেছে, প্যাকেজটা অর্ডার করেছি। তো কী কী শুটকি আছে সেটাই দেখাবো আপনাদের। এটা হচ্ছে লোইটা শুটকি, লোইটা শুটকি। এখানে সব কিন্তু 250 গ্রাম করে দিয়েছে। এই যে এখানে 8 প্রকারের শুটকি আছে, আর শুটকিগুলো অনেক ভালো ছিল। এটা লবণ ছাড়া শুটকি, এটাই হলো বিশেষত্ব। এখানে কোনো মেডিসিন দেওয়া হয়নি, লবণ ও দেওয়া হয়নি, এমনি খুবই ভালো শুটকিগুলো। এটা হচ্ছে পাতা শুটকি, শুটকি এই পাতা শুটকির গায়ে আঁশ রয়েছে। এটা হচ্ছে গরম পানি দিলে আঁশগুলো উঠে যায়। তো আমি কিন্তু শুধু লোয়েটা শুটকি আর ছুরি শুটকি খাইছি আগে, আর কাসকি শুটকি, এই শুটকিগুলো নতুন। তো এই শুটকিটা হচ্ছে সুন্দরী, এই শুটকি আমি আগে খাই নাই। নামটা যেমন সুন্দরী, দেখতেও সুন্দরী, অনেক সুন্দর দেখতে। আর এটা হচ্ছে ছুরি শুটকি, ওর কাছে অনেক ধরনের বড় থেকে ছোট সব কিছুই আছে, যাদের যেটা প্রয়োজন সেটা অর্ডার করতে পারবেন। আর এটা হচ্ছে লাল শুটকি, লাল চিংড়ি মাছের শুটকি, চিংড়ি মাছ। এটা হচ্ছে ভর্তা বানালে যে কত মজা লাগে। আর এটা হচ্ছে ফোয়া মাছ, ফোয়া মাছের শুটকি। এগুলো সব কিছু নতুন, আমি কখনোই খাইনি, ফার্স্ট টাইম টেস্ট করা যাবে। এটা সব কিছু 250 গ্রাম করে আছে। এটা হচ্ছে টেকচাঁদা, টেকচাঁদা মাছটা দেখতে অনেক সুন্দর। আর সবচেয়ে এত সুন্দর হয়েছে মাছগুলা, অনেক অনেক ধন্যবাদ আমার বান্ধবী, ক্লোজ বান্ধবী সুমি, তোকে অনেক বেশি ধন্যবাদ। আর এটা হচ্ছে চেপা শুটকি, চেপা মাছের শুটকি। ওয়া, এটা সামুদ্রিক চেপা। আর সবচেয়ে মজার বিষয় এখন দেখাবো, এটা হচ্ছে বালাচাও। এই যে এটা যে কত মজা, একবার যে খাবে সে একদম পাগল হয়ে যাবে এটার, চানাচুরের মতো। এটা কিন্তু ভর্তা করে খাওয়া যায়, কিন্তু ভর্তা তো পুড়ে থাকে, এমনি শুধু খেয়েই তো শেষ হয়ে গেছে পুরো বয়াম। আর এটা হচ্ছে ফোয়া মাছ, এই যে ফোয়া মাছ আমি খুলে দেখাচ্ছি। আর এটা কিন্তু লবণ দেওয়া হয়নি, লবণ ছাড়া মাছ, আর কোনো মেডিসিন দেয়নি। কত সুন্দর মাছগুলো, যাদের অর্ডার করবেন তারা অবশ্যই, আমি নিচে লিংক দিয়ে দিব পেজটার, আর অর্ডার করতে পারবেন, যার যেটা প্রয়োজন অর্ডার করতে পারবেন। এই যে পাতা মাছগুলো অনেক সুন্দর দেখতে, আমি ফার্স্টে আঁশ দেখে ভাবতেছি এটা কেমন, পরে দেখি ওর গায়ে আঁশ। এটা হচ্ছে টেকচাঁদা মাছ, আমি এখন বালাচাওটা খুলে দেখাবো। বালাচাও যে কত মজা, একবার যে খাবে সে পাগল হয়ে যাবে। আমার হাজব্যান্ড তো বলতেছে এখন আবার অর্ডার করবে এটা শেষ হইলে। আর এটার ফ্লেভার যে কত সুন্দর, এটা অনেক মানে ঝাঁজ এটার ভেতরে, একটু ঝাল ঝাল, অনেক মজা। যারা ঝাল পছন্দ করেন তাদের বেশি ভালো লাগবে। এই পুরো প্যাকেজটার প্রাইস মাত্র 1000 টাকা, কত শুটকি দেখেছেন, মাত্র 1000 টাকায়। আর বালাচাওটাও আমাকে গিফট করেছে, এটার প্রাইস নেয়নি। তো যাদের ভালো লাগবে তারা অর্ডার করবেন, লিঙ্কটা নিচে দিয়ে দিব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।